নমস্কার, বনশ্রী হোম কিচেনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে অড়হর ডালের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি, এই গরমের সময় কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর সজনে ডাঁটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, সেটা আমরা সবাই জানি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি করতে কী কী আমার লাগবে। এর জন্য আমি এখানে 3/4 কাপ অড়হর ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি 2-3 বার জল বদলে ভালো করে ধুয়ে নেব। আর লাগবে সজনে ডাঁটা, এখানে 3 থেকে 4টে সজনে ডাঁটাকে আমি ভালো করে খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পাকা টমেটো। 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনে পাতা নিয়েছি। আর লাগবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 3/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি এবং স্বাদ অনুসারে লবণ। আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। চলে যাচ্ছি রান্নাতে। প্রথমে ডালটা সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা, প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল। আর দিচ্ছি 3/4 চা চামচ লবণ এবং 3/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3টে হুইসেল মেরে ডালটাকে সেদ্ধ করে নেব। অপর দিকে গ্যাসের উপরে আরেকটি কড়া বসিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে তার মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট সজনে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। 6 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি সজনে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা রেখে দেব, আর ডালটাকে চেক করে নেব। 3টে হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের ডাল বুঝে সেদ্ধ করবেন। দেখুন একদম গলে যায়নি, এইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। এবার আমি এই ডালের মধ্যে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো জল সমেত দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে অন করে দিয়ে এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ চিনি দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এবার ওই গ্যাসের মধ্যেই একটা কড়া বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা পাকা টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে রেখেছিলাম। মিনিটখানেক টমেটোটা ভাজার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আমি আমার পরিমাণ হিসেবে জল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আরেকটু পাতলা বা আরেকটু ঘনও করতে পারেন। সেক্ষেত্রে জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এই সময় লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম ঠিক আছে। আর মিনিটখানেক আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। আমি এরকম কনসিস্টেন্সি রাখবো। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, নমস্কার।